আসসালামু আলাইকুম ধুবুরা আলিফুদ্দিন ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের অনলাইন ক্লাসে যুক্ত আছি ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আমিরিন আক্তার খান প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে সামনে শীত এজন্যে তোমরা অবশ্যই সাবধানে থাকবে তোমরা অবশ্যই আশা করি ভালো আছো কাজেই ঘরে সবাই থাকার চেষ্টা করবে এমন নিরাপ এমনকি নিরাপদে থাকবে প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের আরবের ভৌগোলিক পরিচয়ে আরবের অধিবাসীদের নিয়ে এর আগের ক্লাসে আমরা আরবের জাতি নিয়ে আলোচনা করেছি অধিবাসীদের শ্রেণী বিভাগ ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের দুশ্রেণীতে ভাগ করা যায় সে শ্রেণী দুটা কি যে শহরের স্থায়ী বাসিন্দা ও মরুবাসী যাযাবর প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে এর আগের ক্লাসে কি বলা হয়েছে যে আরবের জাতি আরবের জাতিদের কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে সেখানে কি কি আছে যে আরবে বাইদা আরবে আরিবা বা প্রকৃত আরব এবং আরবে মুস্তারিবা এই তিন ভাগে আর আজকের বিষয় হল যে আরবের অধিবাসীদের ভাগ হচ্ছে দুই ভাগ সেটা হচ্ছে কি শহরের স্থায়ী বাসিন্দা আর মরুবাসী যাযাবর এই দুইটা বিষয় নিয়ে তোমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগো যখনই প্রশ্নে আসে যে আরবের অধিবাসীদের কয় ভাগে ভাগ করা যায় হয়তো অনেকেই দিয়ে থাকো যে আরবের জাতিকে যে তিন ভাগে ভাগ করা যায় সেটা অ্যান্সার করো আবার অনেকে সঠিক অ্যান্সার করো সেই জন্যে তোমরা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে যে অধিবাসী কি আর আরবের জাতি কি নামে পরিচিত যা শ্রেণীর আচার ব্যবহার জীবনযাত্রা ধ্যান ধারণা আশা আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে এদের মধ্যে অনেক মরুবাসী আরব বেদুইন জীবন ত্যাগ করে শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে অর্থাৎ মরু জীবন থেকে তারা কোন দিকে চলে যায় শহরের দিকে চলে যায় অপরদিকে দারিদ্রের কষাঘাত সহ্য করতে না পেরে তারা কি করে যে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা যা যাবর বৃত্তি গ্রহণ করে আচ্ছা এই দেখি এরপর যে আমরা যে শহরবাসী আরবদের জীবন প্রণালী কীরকম ছিল আরবের উত্তর অঞ্চলগুলো স্থায়ীভাবে বসবাসের উপযোগী ছিল ছিলবিদায় সেখানে অসংখ্য শহর জনপদ গড়ে ওঠে স্থায়ী বাসিন্দাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল কৃষিকাজ ব্যবসা বাণিজ্য প্রভৃতি আচ্ছা এখান এখন দেখি যে আরবের স্থায়ী বাসিন্দারা আরবের কোন প্রদেশে ছিল সেটা হচ্ছে আরবের দক্ষিণ প্রদেশ সে দক্ষিণ প্রদেশের প্রদেশগুলি কি আল হেজাজ আল নস্ত আল আহসা এমনকি ওমান এবং ইয়েমেন এই সব এলাকায় কি হয়তো যে মৌসুমি বৃষ্টিপাত হয়তো বিদায় সেখানে ফসলাদি উৎপন্ন হইতো আর সেখানে অসংখ্য শহরের জনপদ গড়ে উঠেছিল বহির বিশ্বের সাথে যোগাযোগের ফলে এরা মরুবাসী বেদুনদের তুলনায় অধিকতর রুচিশীল ও মার্জিত স্বভাবের ছিল অর্থাৎ বাইরের বিশ্বের সাথে বাইরের দেশের সাথে এদের যোগাযোগ ছিল বিধায় এরা এরা উন্নত স্বভাবের হয়েছিল স্থায়ী শহরবাসী ও যাযাবর বেদুনদের মধ্যে একটা সীমারেখা টেনে দেওয়া অসম্ভব কারণ কি যে মরুবাসী আরবদের অনেকেই যা জীবন ত্যাগ করে স্থায়ীভাবে শহরে বসবাস করে অন্যদিকে দারিদ্রের কষাঘাত সহ্য করতে না পেরে শহরের কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দাও বাধ্য হয়ে যাযাবর বৃত্তি গ্রহণ করে অর্থাৎ কিছু সংখ্যক শহরবাসী মরুভূমিতে চলে আসে আবার কিছু সংখ্যক মরুবাসী এরা শহরে চলে যায় এই হল শহরবাসী আরবদের জীবন প্রণালী এখন দেখি যে মরুবাসী যাযাবরদের জীবন প্রণালী অর্থাৎ জীবনযাত্রা কি ধরনের ছিল আরবের অধিকাংশ অধিবাসী ছিল কি স্বাধীন চেতা বেপরোয়া দুর্ধর্ষ মরুবাসী বেদুইন অর্থাৎ এরা স্বাধীনভাবে চলাচল করতে অভ্যস্ত ছিল যখন যা খুশি তাই করতো লুটতরাস করত সমাজ শৃঙ্খলে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে শহরে বসবাস করার পরিবর্তে বেদুইনগণ জীবন ধারণের জন্য মরুভূমি সর্বত্র ঘুরে বেড়াতো এবং তিনের সন্ধানে এক চারণভূমি থেকে আরেক চারণভূমিতে তারা ঘুরে বেড়াতো তাদের গৃহ ছিল কি তাঁবু আহার্য ছিল উটের মাংস পানীয় ছিল উট ও ছাগলের দুধ আর প্রধান জীবিকা ছিল কি লুট তরাস অর্থাৎ তারা অন্যের জিনিস লুট করে হনন করে তারা সব কিছু নিয়ে যেত আর এই তরাস্কৃত দ্রব্য দিয়ে তারা জীবিকা নির্বাহ করত ঐতিহাসিক হিট্রি বলেন যাযাবর বৃত্তি একটি বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা লুণ্ঠন বৃত্তির জন্য আরব বেদুইনদের স্থলদস্যু বলা যেতে পারে অর্থাৎ তারা কি করতো যে খেতে যে ফসলের ক্ষেত সেই ক্ষেতের যে ফসলাদি পেকে গেছে সেই পাকা ফসলে তারা আগুন ধরিয়ে দিত এমনকি সব কাফেলা ব্যবসা বাণিজ্যের জন্য তাদের তাদের পাশ দিয়ে যাতায়াত করত। অর্থাৎ আরব মরুভূমির সাইড দিয়ে যখন তারা সিরিয়ার উপকণ্ঠে যেত সেখানেও তারা তাদেরকে লুটতরাজ করত। অর্থাৎ তাদের কাছ থেকে এই ব্যবসায়ীদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়ে যেত এই ছিল তাদের জীবন প্রণালী ইতিহাসের গতি দ্বারা আর উত্থান পতন যাযাবর বেদুনদের সাবলীল ও স্বাধীন জীবন পদ্ধতি ব্যাহত করতে পারেনি দুরন্ত যাযাবর বেদুনদের নিকট মরুভূমি ছিল প্রধান বাসস্থান অর্থাৎ তারা কি করতো যে এই যে বিশাল মরু অঞ্চল আরবের এক তৃতীয়াংশ জায়গায় ছিল মরুভূমি আল থেকে উত্তর দিকে আলনফুদ থেকে শুরু করে দক্ষিণ দিকে দাহনা অর্থাৎ বাব আল খালি পর্যন্ত এই ছয়শো মাইল বিস্তৃত এলাকা জুড়ে যে মরুভূমি ছিল এই মরুভূমির মধ্যেই তারা এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতো যাতায়াত করত বসবাস করত। আচ্ছা দুরান্ত যা যাবর দের ছিল যে বেদুইনদের নিকট মরুভূমি ছিল প্রধান বাসস্থান অন্য কোথাও তারা যেত না তারা তাদের ধ্যান ধারণা ভাষা ও রক্তের পবিত্রতার প্রধান রক্ষক ছিল প্রিয় শিক্ষার্থীরা বেদুন সমাজের মূল ভিত্তি ছিল গোত্র প্রথা অর্থাৎ গোত্রেই ছিল তাদের প্রধান এই গোত্রের প্রধান নির্বাচনে কি হতো যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রাধান্য দেয়া হতো বয়স জ্ঞান বুদ্ধি সাহস ও বীরত্বের ভিত্তিতে গোত্রপতি নির্বাচিত হতো জাজাবর আরব গোত্রপ্রধানদের শেখ বলে অভিহিত করা হতো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে যাযাবর আরবদের গোত্রপ্রধানদের কি বলে অভিহিত করা হতো যে শেখ বলে অভিহিত করা হতো সামরিক বিচার সংক্রান্ত জনহিত কর ব্যাপারে শেখের কোনো একক কর্তৃত্ব ছিল না জৈনেক আরব কবি বলেছেন শত্রু বা শত্রুর প্রতিবেশীকে আক্রমণই আমাদের প্রধান কাজ অন্য কাউকে আক্রমণ করতে না পারলে আমরা কি করতাম যে সহতর ভ্রাতাকে আক্রমণ করতে দ্বিধা করি না বা করতাম না এইটা হচ্ছে যারা এক গোত্রের লোক আরেক গোত্রের লোককে সহ্যই করতে পারতো না তাদের মধ্যে মারামারি কাটাকাটি লাগলে তারা তাদের এক শত্রুতে পরিণত হয়ে যেত অর্থাৎ কেউ কাউকে সহ্য করতে পারতো না হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য সংঘাতে জড়িয়ে যেত তারা অর্থাৎ রক্তের পরিবর্তে রক্ত দাবি জানাতো রক্তের পরিবর্তে রক্ত মানে খুনের পরিবর্তে খুন এই হচ্ছিল তাদের জীবনযাত্রার প্রণালী প্রিয় শিক্ষার্থীরা যাযাবর বেদুইনদের স্বজন প্রীতি ও গণতন্ত্রপীতি সর্বজন বিদিত গোত্রকেন্দ্রিক মরুবাসী বেদুনদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল কি আসাবিয়া বা কম চেতনা অর্থাৎ বংশের প্রতি তাদের আনুগত্যশীল ছিল প্রকট বংশের জন্য তারা অহমিকা আত্ম অহমিকা প্রকাশ করত এখন দেখো যে প্রবাদে আছে নহে আশ্রাব যার আছে বংশ গৌরব সেই আশ্রাব জীবন যার পূর্ণ কর্মময় কাজেই প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনে রাখবে বা যে জেনে রাখবে যে কি বংশের প্রতি আমাদের কোনো অহমিকা করা যাবে না আমাদের কর্মেই পরিচয় ফুটিয়ে তুলতে হবে কর্মের মাধ্যমে আমাদের জীবন পরিচালিত করতে হবে গোত্রপ্রীতি ও রক্ত সম্পর্কের উপর ভিত্তি করে এই কম চেতনা পরবর্তীকালে আরব জাতি গঠন ও ইসলামের বিস্তৃতে সহায়ক হয়েছিল প্রাচীন কবির ভাষায় গোত্রের প্রতি আনুগত্যশীল সদস্যদের মাঝে গোত্র প্রীতি এত প্রকট যে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে আঞ্চলিকতা হীনমন্যতা বা জাতীয়তাবোধ বেদনদের সুকুমার বৃত্তিগুলো স্পর্শ করতে পারেনি এখন দেখো যে এই যে এখানে বলছে যে গোত্র প্রীতি এত প্রকট যার দরুন স্বামী যদি গোত্রের কথা না শুনত তখন ওই স্ত্রী স্বামীকে তালাক দিয়ে দিত ব্যক্তি স্বাতন্ত্র গোত্র মানসিকতা অতিথিপ্রাণতা সহিষ্ণুতা পৌর প্রভৃতি তাদের প্রধান বৈশিষ্ট্য ছিল এরপর দেখো যে রক্তের পবিত্রতা পূর্বপুরুষদের আভিজাত্য বীরত্ব প্রাচীন আরবি কবিতা ও বাগ্মিতা আরবি অশ্ব ও তরবারি তাদের গর্বের বস্তু ছিল বেদুইনরা কবিতা পাঠ করে কি করত যুদ্ধের ময়দানে রক্তপ্রবাহে মেতে উঠত অর্থাৎ কবি কাব্যের প্রতি তারা ছিল খুবই আনুগত্যশীল প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে প্রাচীন আরবের অধিবাসীদের চারিত্রিক সৌন্দর্যের উল্লেখযোগ্য দিক হল কাব্যপ্রিয়তা ও তোমরা জানো যে লুট ছিল আরব বেদুনদের প্রধান জীবিকা তারা ছিল কি দুর্ধর্ষ হিংস্র প্রকৃতির এতে তোমাদের মাঝে প্রশ্ন জাগে কি করে তাদের মাঝে অতিথিপরায়ণতা বিকশিত হয়েছিল তাদের হিংস্রতার সাথে অতিথিপরাণতা মিশে গেল কিভাবে। সেটা এক বড় প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আরবের বেদুইনরা কী করতো ভূত প্রেত দৈত্য দানবে বিশ্বাসী ছিল তাই মরুভূমির বিপদ হতে পথিককে রক্ষা করার জন্য তাদের মধ্যে অতিথিপরায়ণতা বিকশিত হয়েছিল আর তাদের এ অতিথিপরায়ণতা ছিল সর্বজন স্বীকৃত যার দরুন চরম শত্রুকেও তারা আপ্যায়ন করত পরম যত্ন সহকারে কেবল পানি ও পশুচারণের উপযুক্ত তৃণভূমি উপলক্ষ করেই তারা নির্মম ও হৃদয়হীন হয়ে উঠতো তাহলে দেখো যে প্রিয় শিক্ষার্থীরা তারা কি করত যে দিনের বেলায় যাদের সাথে ঝগড়া বিবাদ ফ্যাসাদে লিপ্ত ছিল রাত্রের বেলায় অর্থাৎ অন্ধকার যখন ঘুমিয়ে আসতো তখন ওই ও অধিবাসীদের অর্থাৎ গোত্রের কারো যদি কোনো সমস্যা তো তখন অন্য গোত্রের লোকের কাছে যে আশ্রয় প্রার্থনা করলে তারা অবশ্যই তাকে আশ্রয় দিত সসম্মানে তাকে আপ্যায়ন করতো এবং রাত্রি যাপন করার সুযোগ করে দিত কিন্তু যখনই ভোর হতো সকাল হলে তাদের মধ্যে আবার সেই নিষ্ঠুরতা নির্মমতার পরিচয় ফুটে উঠতো প্রিয় শিক্ষার্থীরা আরেকটি বিষয় তোমরা লক্ষ্য করো শহরবাসী মহিলাদের তুলনায় বেদুইন নারী অপেক্ষাকৃত স্বাধীন ছিল এবং পুরুষ প্রধান সমাজ ব্যবস্থায় তারা দুর্ব্যবহারের জন্য স্বামীকে পরিত্যাগ করতে পারত তাহলে এখানে কি বলছে যে শহরবাসী মহিলাদের জীবনযাত্রা ছিল একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ অর্থাৎ তারা নির্দিষ্ট জায়গায় বসবাস করত। কিন্তু মরুবাসী বেদুইন নারীরা তারা ছিল স্বাধীন তারা অবাধে বিভিন্ন জায়গায় যাতায়াত করত এতে তাদের কোনো সমস্যা হতো না তারা স্বাধীন বলে পরিগণিত হতো আবার পুরুষ প্রধান সমাজ ব্যবস্থায় কি করত তারা যে স্বামী যদি স্ত্রীর সাথে দুর্ব্যবহার করত সে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারত প্রিয় শিক্ষার্থীরা এই হলো আজকের পাঠদানের আলোচ্য বিষয় আশা করি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে বিষয়টি পড়বে এবং খাতায় লিখবে সবাই ভালো থেকো ঘরে থেকো এবং নিরাপদে থেকো এই কামনায় আজকের এই আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম